নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের আরো একটি নতুন ভিডিওতে। তো জায়গাটা দেখে বুঝতেই পারছো যে আমি মায়ের কাছে এসেছি। তো দেখতে থাকো ভিডিওটা, আজকে খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদেরকে তুলসী মালা গেঁথেও দেখাবো। তো তোমরাও যদি চাও খুব সহজভাবে তুলসী মালা গেঁথে কিন্তু ভগবানের সেবা দিতে পারো বন্ধুরা। আর এই দেখো, মা সকাল সকাল গোবর জল দিয়ে ছড়াচ্ছে। তো মা কিন্তু প্রত্যেক দিনই সকালবেলা এইভাবে উঠে ঘরের সামনেটা কিন্তু গোবর জল দিয়ে এরকমভাবে নেতা দেয় আর একটুখানি ছড়িয়ে দেয়, এটা খুব শুভ মনে করা হয়। তো সেই জন্যই কিন্তু মা এটা করে। বাড়ির সামনে তুলসী গাছটাতে দেখো কত মানে ঝাঁক হয়ে গেছে আর প্রচণ্ড মঞ্জরি ভর্তি হয়ে গেছে। এইবারে কিন্তু বর্ষাকালে প্রচুর তুলসী চারা এখান থেকেই বেরোবে। এই দেখো একটা কৃষ্ণ তুলসী দেখতে পাচ্ছ, আর তার সাথে দেখো বন্ধুরা এই জবা গাছটায় কী সুন্দর দুটো কুড়ি ফুটেছে। আর একটু এখন যেহেতু অনেকটাই ভোর, তাই জন্য এখনও পুরোপুরি ফোটেনি ফুলটা। আর দেখো টগর ফুল হয়েছে, তার সাথে সাথে এখানে নয়নতারা। বেশ, নয়নতারাটা একটু অন্যরকম মনে হচ্ছে, তাই না বলো? তো আমাদের কিন্তু ফুল আর কিনতে হয় না আলাদা করে বন্ধুরা, সকালবেলা এখান থেকে গাছ থেকে ফ্রেশ ফুল তুলেই মা কিন্তু ভগবানের সেবা দেয়। তো চলো মা ফুল টুলগুলো তুলে নিক। আর এই দেখো, আমি আগের বারে যখন এসেছিলাম মাসখানিক আগে, এই গাছে টবগুলো নিয়ে এসেছিলাম আমি ওখান থেকে। তো এই মানি প্ল্যান্টগুলো বসিয়েছিলাম, দেখো কত সুন্দর সুন্দর ছোটো ছোটো কচি কচি পাতা বেরিয়েছে। আমার জানলার যে মানি প্ল্যান্টগুলো রয়েছে সেইগুলো কিন্তু এরকমভাবেই আমি বসিয়েছিলাম, আর খুব সুন্দর হয় এরকমভাবে বসালে। তো আমি প্রথমে একটু জল দিয়ে দেবো। আর এই দেখো আস্তে আস্তে রোদও উঠতে শুরু করেছে। তো এবারে কিন্তু গপু সোনাদের ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। তো চলো গপু সোনাদেরকে গুড মর্নিং বলে ঘুম থেকে তুলে দিই। তো দেখো গপু সোনারা ছোট্ট পট্ট বসে রয়েছে, কি সুন্দর। তো গপু সোনাদের সকালবেলা প্রথমে আমি একটুখানি মা মুখটুকগুলো মুছিয়ে দেবে, স্নানটা সকালে করাতে বারণ করেছি, বেলার দিকে করাবো আমরা বেশ সুন্দর রোদে নিয়ে গিয়ে। তো ওই জন্য মা মুখটুক মুছিয়ে দিয়ে গপু সোনাদের সকালের ভোগ দিয়ে দেবে। আর এই দেখো কে, গপু দাদাকে গুড মর্নিং বলে আসো। হ্যাঁ হ্যাঁ, চলো নম করে নাও গপু দাদাকে, নম করে নাও, নম করে নাও। এই নম করতে বলেছি, খুটুন মাস চ এদিকে আয়। রাধা রানীকে নম করে নাও, নম নম। রাধে 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 রাধে, হরি বল হরি বল। চোনা চলে চোনা চলে চোনা চলে, চলো হয়ে গেছে, আর না আর খুটো খুটি না, চলো চলো। তো এখানে মা আর আমি মিলে রান্নাটা সেরে নিচ্ছি। আর আমি আসলেই কিন্তু আমি এখানে মায়ের সাথে বসে যাই উনুনে রান্না করতে, আমার কিন্তু বেশ ভালো লাগে। গ্যাসে রান্না করে খাওয়ার থেকে মজা কিন্তু বন্ধুরা, যদি এরকমভাবে উনুনে সুন্দর রান্না করে খাওয়া হয়, খেতে কিন্তু বেশ সুস্বাদু লাগে। শহরে থাকলে কিন্তু এই জিনিসগুলো উপলব্ধি করা যায় না। তো গ্রামে থেকে যদি এই পরিবেশের মজাটাই না নিই তাহলে আর কি গ্রামে থাকলাম, তাই না বলো? তো দেখো আমি প্রথমে এই তুলসী গাছ থেকে কিন্তু ছোট ছোট করে কেটে নেব তুলসী পাতা। দেখো এরকম ছোট ছোট থোকা থোকা কাটতে হবে, যেহেতু আমাদের গোপাল সোনারা খুব ছোট্ট, তো বেশি বড় বড় কাটলে মালাটা কিন্তু অনেক মোটা হয়ে যাবে। তো তোমাদেরকে আমি দেখাবো কত সুন্দরভাবে কিন্তু সুতো দিয়ে বেঁধে বেঁধে এরকম গোপাল সোনাদের জন্য বা নারায়ণ বা শ্রী কৃষ্ণের জন্য কিন্তু মালা, তোমরা তুলসী মালা কিন্তু অনায়াসেই বানিয়ে নিতে পারো। তো দেখো আমি বেশ কিছু তুলসীর এরকম মানে কেটে নিয়েছি, আরও কিছুটা লাগবে। তো আমি তুলসী মোটামুটি নিয়ে তারপরে জলে ভালো করে ধুয়ে নিলাম। আর এই দেখো সুতো, মোটা সুতো লাগবে বন্ধুরা, যে সুতো আমরা সেলাই করি মানে সরু সরু যে সুতো সেইগুলো কিন্তু নয়, একটু মোটা সুতো লাগবে, না হলে বেশি সরু সুতো হলে কিন্তু তুলসী পাতা নরম ছিঁড়ে যাবে। তো আমি এরকম ডবল করে নিলাম সুতোটাকে নিয়ে। আর এই দিকে লাস্টের যে এন্ডটা, যে এন্ডটা জোড়া এন্ড, ওই এন্ডটাতে একটা আমি গেট দিয়ে নিলাম। এই গেটটা এই কারণেই দিলাম কারণ এদিকে আমার এতটা সুতো রয়েছে, এটা হচ্ছে মালাটা, আমি যখন বাঁধবো তখন এদিক থেকে আমার দুদিকেই সুতো থাকবে বাঁধার জন্য, আর আমি বেঁধে নিতে পারবো। তো দেখো এই লেন্থে আমি করেছি, এটাতেই হয়ে যাবে। আর এবারে তোমাদেরকে দেখাচ্ছি এরমভাবে ছোট ছোট যে পাতাগুলো আমি ছিঁড়েছি এইগুলোকে মোটামুটি দুটো তিনটে করে থোকা থোকা বানিয়ে
মালাটা গাঁথবো। তো আমি এদিকে কিছু পাতা এই সাইড করে মুখ দিয়ে নিয়ে নিলাম, আর কিছু পাতার মুখ আমি ওই দিকে করব, মানে ডান দিক আর বাঁদিক দুদিকেই মেলানো থাকবে। এ দেখো এরমভাবে থোকার মতো করে আমি নিয়ে নিলাম। নিয়ে এবারে আমি সুতোটা দিয়ে গিট দিয়ে দেব। আমি কিন্তু এই মালা বানানোটা বন্ধুরা আমাদের এখানে যে রাধা গোবিন্দের আশ্রমটা রয়েছে সেখানে কিন্তু যে কোনো রকমের পুজো বা অনুষ্ঠানে কিন্তু গ্রামের সবাই মোটামুটি যায়, গিয়ে কিন্তু ভগবানের সেবার জন্য মানে কাজবাজ করে। তো আমি কিন্তু যখন এখান থেকে থাকতাম বিয়ের আগে আমিও যেতাম, আর আমি কিন্তু সেখান থেকেই শিখেছি। তো দেখো এরমভাবে গিট দিয়ে নিলাম। এইভাবেই তোমাকে ছোট ছোট তুলসী পাতাগুলোকে এরকম থোকা থোকা করে বানিয়ে গিট দিতে 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 মালাটা বানাতে হবে। আর একটা যদি তুমি এরম সোজাসুজি বানাও, পরের তুলসীটা কিন্তু পরের থাকটা কিন্তু আড়াআড়ি হবে, মানে যেরকম আমরা যোগ চিহ্ন দিই সেই রকম। তো আরেকটা কথা বন্ধুরা, এই মালাটা যখন বানাবে তো দুজন যদি থাকে তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়, মানে একজন এরমভাবে গিট দিতে থাকবে আর একজন একটু ধরে ধরে পাতাগুলোকে গুছিয়ে দেবে, তাহলে বেশ তাড়াতাড়ি হয়। আবার যারা অনেক এক্সপার্ট তারা কিন্তু একা একাই বানিয়ে নেয়। তো দেখো এইভাবে গিট দিয়ে দিয়ে কি সুন্দর থোকা চারিদিক থেকে, ভীষণ সুন্দর লাগছে তাই না বলো? তো এরমভাবে আমি এ দেখো মালাটা মোটামুটি একটা আমার গাঁথা হয়ে গেছে। আর একটা মালা গাঁথবো, যেহেতু আমাদের দুটো গোপু সোনা রয়েছে তো তাই জন্য দুটো মালা গেঁথে নেব। তো তার সাথে বন্ধুরা আরেকটা কথা, যদি তোমরা ভগবানের চরণের জন্য মালা গাঁথতে চাও, মানে তুলসী মালা এভাবে গাঁথতে চাও, তাহলে কিন্তু তোমরা পাতা শুধু দিয়েও গাঁথতে পারো। এরমভাবে পাতা দিয়ে গাঁথলে বেশ সরু সরু হবে, আর ভগবানের চরণে বেশ যেমন আমরা পায়ের তোরা পরাই সেরমভাবে কিন্তু পরিয়ে দিলে খুব সুন্দর লাগে। আর একটা জিনিস, যখন মালাটা গাঁথবে খুব গিটটা কিন্তু খুব জোরে দেবে না, কেননা তুলসী পাতা তো খুব নরম হয়, বোটাগুলো ওগুলো কিন্তু তাহলে ছিঁড়ে যেতে পারে। তো দেখো আমি এখানে ভগবানকে মানে গোপু সোনাদেরকে স্নান করাবো, তাই জন্য আমি কিন্তু থালাটা সাজিয়ে নিচ্ছি। তো দুটো তুলসী মালা নিয়ে নিলাম, কিছু কুচো তুলসী নিয়ে নিলাম, আর তার সাথে আমি গোলাপ জল, অগ্রু আর মধু নিলাম। আর এখানে দুটো ঘটির মধ্যে একটাই নেব জল আর একটাই নেব দুধ। তো গোপু সোনাদের বন্ধুরা বাইরে নিয়ে এসেছি গাছের তলায় বসিয়ে, কিন্তু সুন্দরভাবে স্নান দেবো, তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। তো আমি প্রথমে একটু গোপীচন্দন দিয়ে স্নান দিয়ে নেব, মানে একটুখানি আর কি পরিষ্কার করে নেব, তারপরে আমি কিছুটা দুধ দেব, আর তারপরে জল দিয়ে আর ফুল তুলসী দিয়ে আমি স্নান করিয়ে দেব। তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা আজকের ভালো লাগে, আর যদি মনে হয় যে তোমরা এরকম আরও আমার গবেষণার ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু একটা লাইক করে দেবে ভিডিওটাকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো গোপু সোনারা কিন্তু সুন্দর স্নান টান করে দুই ভাইয়ে মিলে রেডি হয়ে সুন্দর সুতির পোশাক পরে বসে গেছে, আর তুলসী মালা পরে গোপু সোনাদের এত মিষ্টি লাগছে, দেখো এই গোপু সোনার বুকটা কিন্তু খুব আদো আদো তাই না বন্ধুরা? আর এই দেখো আমার ছোট্ট পত্র গোপু সোনাটাও কিন্তু সাজুগুজু করে বসে গেছে, তো খুবই সুন্দর লাগছে। তো তুলসী মালাটা কিন্তু আমি যেহেতু অনেকটাই সময় লাগে বানাতে, সময় সাপেক্ষ, তো একটু সময় না থাকলে কিন্তু বন্ধুরা করাটা সম্ভব হয়ে ওঠে না। আর এই দেখো আমি এখানে কিন্তু গোপু সোনাদের আজকে অন্ন ভোগ দেব, তো তাই জন্য আলু আর গোবিন্দভোগ চাল আর ডাল কেটে বসিয়ে দিয়েছি। তো এটাকে ঘি মাখিয়ে গোপু সোনাদের ভোগ নিবেদন করে দেব। তো ঠান্ডা করার জন্য আমি কিন্তু একটুখানি পাখা দিয়ে, মানে হাত পাখা দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি, তারপরে গোপু সোনাদেরকে আমি নিবেদন করে দেব। তো ভোগ নিবেদন করা হয়ে গেছে আমাদের গোপু সোনাদের, দুপুরের প্রসাদ গ্রহণ করার পরে কিন্তু একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিল মা, আর সন্ধেবেলা তুলে নিচ্ছি গোপু সোনাদেরকে। দেখো কি মিষ্টি লাগছে, দুজনে শুয়ে আছে একদিকে মুখ করে। তো আমি বাড়ি ফিরে যাব বন্ধুরা। তো মা গোপু সোনাদের ঘুম থেকে তুলে একটুখানি মুখটুক মুছিয়ে দিয়ে সন্ধেবেলার ভোগটা নিবেদন করে দেবে, আর আমি এদিকে রেডি ফেডি হয়ে নেব, জিনিসপত্র গুছিয়ে নেব। তোমার হাতে রং দেখে বুঝতেই পারছো যে আমি গোপু সোনার একটুখানি টাচ আপ করেছি। তো হাতে কিছুটা সময় ছিল সমস্ত কিছু গোছানোর পরে, তো ভাবলাম একটু গোপু সোনার মানে মেকআপটা একটুখানি ঠিকঠাক করে দিই, টাচ আপ করে দিই। দেখো কি মিষ্টি লাগছে পুচকুটাকে।
তো আমি যখনই আসি চেষ্টা করি করে দেওয়ার। আর এ দেখো, মা আর দাদা আমাকে গাড়িতে তুলতে এসেছিল। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো বন্ধুরা। তো তোমাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দেবে। দেখা হবে পরের একটা ভিডিওতে। ভালো থাকবেন।